উনার নাম মনোয়ারা বেগম উনি চিকিৎসালয় গিয়ে ভালো একটা উন্নত করছে এরপরে মা আমরাও কোনো কোনো সময় বিষয় নিয়ে না বুঝলে ওনার দ্বারা আইলে আমরা ভালো একটা সাহায্য পাই ওনার দ্বারা ভালো চিকিৎসা পাওয়া যায় উনি খুব ভালো একটা কাজ নিয়ে আরম্ভ করছে উনি অনেক সময় আমরাও ডাক দিল পাইতেছি এই মহিলাদেরও সময় সময় এই দেখাবে দেখায় গর্ভবতী মেয়েরার চিকিৎসা খুব ভালো চিকিৎসা করে এ বলেই তার খুব আনন্দিত আমরা মনে করি আমি প্রথম সেবিকা ট্রেনিং দিছি 2006 সালে দেওয়ার পরে আমি মোটামুটি প্রাথমিক চিকিৎসা দিই তারি 11 রোগের চিকিৎসা দিই যেমন গর্ভবতী মার নবজাত বাচ্চা সর্দি জ্বর কাশি ভিটামিন বি মানে সাধারণত রুচি টুচি যার নাই মানে মানে রক্তস্বল্পতা যার তার আমি ওষুধ দিই তেমন মোটামুটি ভালোই আমার ইনকাম চলছে মাসে আমার 18-19 হাজার টাকা ইনকাম হয় তো আমার বাচ্চাকে ছেলে আপনার তো কষ্ট দিই তাই আমি আমার ছেলে দুইটা নাইনে পারে একটা সানছে একটা আসছে পারে মানে 5 হাজার টাকা দিতে পারি মানে আমি আগে অত দূরে দূরে ছিলাম এই ট্রেনিং পাই আমি সফল হয়েছি আমাদের এলাকা অনেক গরিব এলাকা যেমন পাথর কুড়ে মানুষের কা আর আমিও একসময় পাথর কুড়ে খাইছি না খায় না খায় দিন গেছে তখন আমি এই যে বিভিন্ন এনজিও বা রাস্তাঘাট পাইছি আমি উৎসাহ করছি আমি একটা কিছু করতাম আমি পাথর কুড়ে যেতে না খাওয়া লাগে যেতে আমি কষ্ট কম কষ্টে যেতে ভালো ইনকাম করতে পারি এমন একটা সুযোগ বিষয়ে পাইছি আমি লেখাপড়া জানতাম না পরে বাল্য শিক্ষা বই ফেরিয়া আমার বাইকনা বউর কাছে পরে একটা এনজিও আইসে কইতেছে তুমি তো বাল্য শিক্ষা বই পড়িয়া কিছু আগ্রহ হয়েছ তাহলে তোমার ট্রেনিং করে পরে আমি ট্রেনিং গেছি পরে আমার বয়স শিক্ষা দিছে এনজিওর থেকে অগ্রগ্রাম শিক্ষা দিছে এই তার মধ্যে এই ডি মধ্যে লেখাপড়া করে আমি মানে আমি লিখতেও পারি ফিক্সিস পড়তে পারি ওষুধ আবার গুরুভাব কর্তারি মানুষ আমার দুধ ধরে তুমি কী বুঝো কী জানো তখন আমি সব কিছু বলতে পারি আমি ট্রেনিং দিয়েছি এলজিএসের ট্রেনিং দিয়েছি শরীরের থেকে আর ওই যে ফিজিওর ট্রেনিং দিয়েছি ট্রেনিং পাই আমি অনেক কিছু আগে কিছু জানতাম না কিছু অনেক কিছু জানছি জানার পর আমার এলাকার মানুষে মহিলা পুরুষ একসাথে বসা লাগিয়ে দিত না মানে ভুল বুঝতো এই ভুলটা আমি মিটিং করে মানে সমাধান দিছি বলে একসাথে বলে যে এই মানে কী ভালো হয় অনেক কিছু জানার দরকার ছিল জানতাম না এরা জানাইছি ওনা আমার ভালো বুঝে মানে আমার সম্মান করে আর আমি আরও মেম্বরি সাধারণ বুড়ি ফিল করছি মেম্বরি তো দাঁড়াইছিলাম আশা আছে আবার দাঁড়াইতে আমার জনগণ আবার চাইতেছে সেবা করে বা এই অন্য জিনিসের সেবা করে হাঁস মুর ফুস এইগুলোরও সেবা করে মানুষের মন্দা করে মানে ভালোই করতে চায় বুঝিনি ওই কারণে শরীর থেকে আগোয়া এর মতো আগোছে তারা আমিও সুযোগ দিচ্ছি আর ইয়ে করছি আর আমার সুযোগ বিষয় থেকে আমার স্বামী আমার নির্যাতন করছি মারপিট করছি এলাকার মানুষ আমার ঘৃণা করছে কইছে মহিলা বাহিরে যা এই না সেই না খারাপ মন্তব্য করছে এই কথা শুনে আমার স্বামী নির্যাতন করছে আমি ধরে নিছি আমার যেতে বুলডা না থাকে আমি এই যে কষ্ট করবই করে বিভিন্ন ট্রেনিং করে আমার আমি আগের মনে রানা আগে মানে ইসব ক্লাস করতো বিভিন্ন ইঞ্জিও লগা যাইতো তা আমি কিছু বাধা দিতাম তারা কিছু নির্যাতন করতাম আপনি বুঝেননি যে ইঞ্জিও লগা যা আমি যা হ্যাঁ যা ওগুলো আমি বেশি বিশ্বাস করতাম না বুঝিনি পরে মানে আমার শরীরের সাথে সাইকিয়া এবার আমি বালা ফুরের বেশ ব্যবহার করে মানুষ যে ব্যবহার করতেছে বালা বা ইয়া করতেছে বালা তারপরে তো মানে আমিও নিজেও একটু তারা মানে হেল করি বা বাবার দিকে চলে মানুষের লগে চলাফেরা বলা বা চেয়ারম্যানের লগে চলাফেরা মেম্বারের লগে চলাফেরা তাহলে তো ইয়া কোনো একটা স্পোর্ট আর এলা আমরা মেম্বার হিসাবে তাদেরকে আমরা সম্মান করি সে ভালো ভালো কাজের সাথে আমাদের সাথে সহযোগিতা করে এবং ইপিএর সাথে সর্বদাই আমাদের চেয়ারম্যানের সাথে উনি সর্বদাই খুব ভালো সম্পর্ক আছে আমরা আশা করি যাতে উনি আরও সামনের দিকে ভালো সুবিধা করতে পারে ভালো ডিগ্রি লাভ করতে পারে যেমন আমি দরিদ্র আছিলাম কায় না কায় থাকতাম আমি বিভিন্ন এনজিওর সাথে সহযোগিতা ট্রেডিং পায়া যেমন সফল হয়েছি বিভিন্ন ইনকাম করতে পারি এরকম আমার মতন মনোয়ারা যাতে আমার এলাকার আরও 2-4 জন তৈরি হয়